আলোক বর্ণালীর 1.9 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর নাম কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা মহাজাগতিক পটভূমি বিকিরণ, সংক্ষেপে বলা হয় সিএমবি। এর এমন নামকরণের পেছনে কারণ হচ্ছে এই বিকিরণের জন্ম হয়েছিল আজ থেকে বিলিয়ন বছর আগে ঘটা মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের সময়। মহাবিশ্বের শুরু থেকে ঘটে যাওয়া মহাজাগতিক ঘটনা সম্পর্কে জানতে সাহায্য করে এই কসমিক মাইক্রোওয়েভ। জ্যোতিষ বিজ্ঞানীরা টেলিস্কোপে চোখ রেখে আজ থেকে বিলিয়ন বছর আগের নবজাত মহাবিশ্বকে দেখতে পান, দেখতে পান সেই নবজাত মহাবিশ্বে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনাগুলো। কখন পরমাণু গঠিত হয়েছিল, কখন ইলেকট্রন প্রোটনের জন্মসহ এসব তথ্য বিলিয়ন বছরের অতীত থেকে জ্যোতিষবিজ্ঞানীদের কাছে নিয়ে আসে এই কসমিক মাইক্রোওয়েভ। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের প্রকাশ হয় একরকম ক্ষীণ আভা বা বিকিরণের মাধ্যমে, যার বিস্তার মহাবিশ্বের সর্বপ্রান্তে এবং যার প্রথম প্রকাশ হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাত্র 3,80,000 বছর পর। এর আগে নবজাত মহাবিশ্বের তাপমাত্রা এবং ঘনত্ব এতই বেশি ছিল যে পদার্থের সঙ্গে সংঘাতের ফলে সৃষ্ট আলোর গতিবিধি ছিল অত্যন্ত সীমিত। কালক্রমে মহাবিশ্বের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে, ফলে আলোর গতিবিধি বাড়তে থাকে এবং মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই আদিম আলোক বর্ণালীর অন্য নাম কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি। বিগ ব্যাংয়ের শুরুর দিকে মহাবিশ্বের তাপমাত্রা অনেক বেশি ছিল এবং মহাবিশ্ব খুব দ্রুত প্রসারিত হচ্ছিল। তখন বিকিরিত ফোটনগুলো খুব বেশি দূর অতিক্রম করতে পারত না, কারণ এদের পথে বাধা হয়ে দাঁড়াতো ইলেকট্রন। মহাবিশ্বের অতি উত্তপ্ত অবস্থার কারণে তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে পরমাণু গঠন করতে পারেনি। কিন্তু মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে এর তাপমাত্রাও ক্রমেই কমে আসছিল, ক্রমশ ঠান্ডা হচ্ছিল মহাবিশ্ব। এভাবেই 3,80,000 বছর পর মহাবিশ্বের তাপমাত্রা পরমাণু গঠনের জন্য যথেষ্ট কমে এসেছিল। তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে স্থায়ী কক্ষপথে অবস্থান করে পরমাণু গঠন করে, ফলে ইলেকট্রন আর ফোটনের পথে বাধা হলো না, ফোটনগুলো বাধাহীনভাবে ছুটতে থাকল। তবে মহাবিশ্ব প্রসারণের সাথে সাথে ফোটনগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে, এদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে এবং কম্পাঙ্ক কমতে থাকে। এতে করে ক্রমেই ফোটনের শক্তি কমে এসেছিল আর এভাবেই ফোটনগুলো ধীরে ধীরে নিম্ন শক্তির কসমিক মাইক্রোওয়েভ বা সিএমবিতে পরিণত হয়। সমুদ্রে প্রায় 500টিরও বেশি বিভিন্ন প্রজাতির হাঙ্গর রয়েছে। এই শিকারী প্রাণীটি 450 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। হাঙ্গর সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।